হ্যাঁ আপনারা জানেন যে ইমতিয়াজ রাহিমের হলের সিটটা বাতিল করা হয়েছিল ওনারা শুধু রেফারেন্স দিয়েছে যে ওই দিন রাত্রে আঠাইশ তারিখ রাত্রে যে ঘটনা সেই ঘটনার কারণে বাতিল করেছে কিন্তু কি ঘটনা কেন বাতিল করেছে ওর ফল্ট কী ছিল কোনো কিছুই বলা হয় না এটা একটা নন স্পিকিং অর্ডার এক আর দ্বিতীয়ত হলো ন্যাচারাল জাস্টিস হচ্ছে একজনের সিট সাময়িক যদি বাতিল করতে হয় ওনারা সাময়িকও লেখা নাই বাতিল করা হয়েছে বলেছে বাতিল করতে হলে তাকে মিনিমাম শোকজ করতে হবে শোকোচটাও তারা করে নাই বাট ওখানে আরেকটা পার্ট আছে যে উক্ত বিষয়ে একটা সার্বিক তদন্ত কমিটি তারা গঠন করেছে এটা ওই চিঠিতে আসে তো কোর্টের আজকে কনসার্ন ছিল দুইটা বিষয় একটা হচ্ছে যে বইয়ের পরিস্থিতির এটা হলে কোনো আনওয়ান্টেড পরিস্থিতির সূচনা হবে কি না আমি এবং আমরা কোর্টকে আশ্বস্ত করেছি এজ এ লয়ার যে আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হবে না এবং আমার সাথে আপনারা জানেন যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং হোসেন সাদ্দাম অ্যান্ড সেক্রেটারি ইনান দুজনে উপস্থিত আছে তারাও মানে তাদের রেফারেন্স দিয়ে আমি বলেছি যে আমি তাদেরকে বলে দিব মিডিয়াকেও বলে দিব যে এই সিট বাতিলকে কেন্দ্র করে বা তার হলে ওটাকে কেন্দ্র করে কোনো আনওয়ান্টেড সিচুয়েশন ঘটবে না এবং কোর্ট শুধুমাত্র ওই পার্টটা স্টে করেছেন সিট বাতিলের পার্টটুকু আর ইনকোয়ারি কমিটি যেটা আছে সেটা তারা ইনকোয়ারি করতে পারবে কী ঘটনা ঘটেছিল উদ্ঘাটন করতে পারবে তারপর তারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব এর ফলে সে সিটে উঠতে পারবে এবং হলে থাকতে পারবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসন এক ধরনের মব জাস্টিস এক ধরনের পোপুলি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে আমরা মনে করি যে একজন শিক্ষার্থীর যে ন্যায্যতা রয়েছে প্রাপ্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে সেটি তার পাওয়া উচিত এখানে তার এবং বিয়ে শিক্ষার্থীদের প্রতি বিনয়ের সঙ্গে আমরা অনুরোধ করবো যে বাংলাদেশ বইয়ে রাব্বি বুয়েটের একজন শিক্ষার্থী তাদেরই বন্ধু তাদেরই ভাই তাদেরই স্বজন কোনো অপরাধ না করার কারণে শুধুমাত্র তার রাজনৈতিক বিশ্বাসের কারণে এবং সেটি কোনো সাংগঠনিক কর্মকাণ্ডও সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম সে চালায়নি বুয়েটের নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তো আমরা মনে করি যে সেই বৃহত্তর জায়গা থেকে তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমন ব্যবস্থা গ্রহণ করবে এবং বুয়েটের যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী তারাও মনে করি আমাদের বন্ধু তারাও আমাদের আমরা সবাই আসলে স্মার্ট বাংলাদেশ গোড়ার সংগ্রামে সহযাত্রী সবাই ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসের পরিবেশটি আমরা সহনশীল রাখবো সহিষ্ণু রাখবো একাডেমিক পরিবেশটি আমরা সুষ্ঠু রাখবো এবং কোনো বিষয়ে যদি মতবিরোধ থাকে সেটা আলোচনার ভিত্তিতে আমরা সমাধান করবো সিটটা কোন আমাকে শোকস ছাড়া কারণ তদন্ত কমিটি গঠন ছাড়াই আমার সিটটা হঠাৎ করে বাতিল করে দেওয়া হলো এবং এবং যেহেতু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এখনো আছি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি আইনের আশ্রয় নিয়েছি এবং আমি আমার সিট ফিরে পেয়েছি ধন্যবাদ হ্যাঁ আমি হলি ফিরবো আমি ইনশাল্লাহ ঈদের পরে আমি হল উঠে যাবো